সকাল সকালে ফ্লিপকার্ট দিয়ে একটা ভীষণ বড় পার্সেল চলে আসলো। রাধে রাধে বন্ধুরা, আসলে ভাই একটা প্রিন্টার অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে, তো সেই প্রিন্টারটাই সকাল সকাল চলে এসেছে। এবার সেটাকেই ভাই ডেকে বলছে দিয়ে এটাকে একটু আনবক্সিং কর, কিন্তু আগেই ও ডেলিভারি বয় থাকতেই ও আগে বড় বক্সটা কেটে প্রিন্টারের বক্সটা বের করে নিয়েছিল, তাই আমি ওটা দিয়ে বের করা দেখাতে পাচ্ছি না, কিন্তু প্রিন্টারের বক্সটা থেকে প্রিন্টারটা বের করা দেখাচ্ছি। তারপর এইটাই ভাই ভিডিও করে নিচ্ছিলো আর আমি এটা আনবক্সিং করছিলাম, আর পাশে বসে আমার মেয়ে ক্যাটলগ পড়ছিল যে এর মধ্যে কী কী ছবি আঁকা আছে, ইয়ে করা আছে সেই সব, আর ভাই এখানে প্রিন্টারটা রাখার জায়গা তৈরি করছিল, কারণ আমাদের ঘরে জায়গা খুব কম, তার মধ্যেই সব কিছু অ্যাডজাস্ট করে রাখতে হয়, আর ওর ঘরটা তো পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে, এগুলোকে আবার গুছাতে হবে। তারপর দুই মেয়ে মিলে দোকানে গিয়ে তিনটা আইসক্রিম নিয়ে এসছে, এখন ওর মামা বলছে কি রে আমারটা কই, তাই আবার দুজনে মিলে যাচ্ছে দোকানে ওর মামার জন্য আইসক্রিম আনতে। এইভাবে সারা দুপুরটা কাটলো। তারপর বিকালে মেয়েকে পড়তে দিতে গিয়ে ওকে পড়ার ওখানে দিয়ে যখন ফিরছি তখন আসলো ভীষণ মুষলধারে বৃষ্টি। তারপর এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটা দোকানের সামনে, বৃষ্টি থামার পর বাড়ি চলে এসেছিলাম। তারপর আবার মেয়েকে আনতে গিয়ে রাত্রিবেলা পেন কিনতে চলে গেলাম বইয়ের দোকানে, কারণ মেয়ের পেন লাগবে, পরীক্ষা শুরু হচ্ছে আর পরীক্ষার সময় বেশি বেশি পেন লাগে। তারপর বাড়ি আসছিলাম তখনই আবার স্কুলের এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তারপর ওদের সাথে দাঁড়িয়ে খানিকক্ষণ কথা বললাম, আবার ওদের দুজনকে একটু ফুচকা খাওয়ালাম, তারপর ওরা চলে গেল আর আমরা একটু বোনের বাড়ি চলে আসলাম, কারণ ফুচকা দুটোরে অনেক দিন দেখিনি। তারপরে এসে আমার মেয়ে ওর ভাইয়ের সাথে গল্প করছে আর এই পাশে আমার সন্টু মুড়ি খেয়েই যাচ্ছে, ওকে আমি যতই যাচ্ছি বাবা তাকা তাকা, ও আর তাকাচ্ছে না, ও ওর মতন মুড়ি খেয়েই যাচ্ছে আর বদমাশি করে যাচ্ছে। তারপরে এইরকমভাবে তিন ভাই বোনে খানিকক্ষণ গল্প করলো, মজা করলো, একটু আড্ডা মারলো, আমিও আমার বোনের সাথে একটু গল্প করে নিলাম, আনন্দ করে নিলাম, বেশ ভালো লাগে ওদের বাড়ি গেলে। আর কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। আর এখানে দেখো আমাদের পুচকুটা ওর দিদির সাথে কত গল্প করছে, হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে, এইভাবেই অনেকটা সময় কাটার পর আমার মেয়ে তো বাড়ি যাওয়ার নামই উচ্চারণ করছে না, এখানে ভাইয়ের সাথে পারলেও সবসময় থেকে গেলেই ওর ভালো লাগে, তাও জোর করে তারপর মেয়ে তারপর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আমরা মা মেয়েতে। আর বাড়ি আসার পরে মেয়ের খিদে পেয়ে গেছে কারণ বিকালে পড়তে গেছে, তো ওকে তাড়াতাড়ি করে ম্যাগি করে দিলাম, ও ম্যাগি খেলো। আর এইখানেই আমার ব্লগটা আজকের মতন শেষ করে দিলাম, টাটা।